লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। দেখুন, যেভাবে পোলট্রি মুরগি আপনার মৃত্যু ডেকে আনছে, বর্তমানে পোলট্রি শিল্পের বিকাশ ঘটেছে বিশ্বজুড়ে। দৈনন্দিন মাংসের চাহিদা বিরাট অংশ মিটাচ্ছে এই শিল্প, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্যবসায়ীরা নিজেদের পকেট ভারী করার স্বার্থে সাধারণ মানুষের জীবনে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি টেনে আনছেন। তারা মুরগি মোটা তাজা করতে ও ওজন বাড়াতে যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, সেটা ভবিষ্যতে মারাত্মক পরিণতি বয়ে আনবে। বিজ্ঞানীরা আরও বলেছেন, প্রতি বছর আমাদের প্রতি 10 জনের একজনের অসুস্থতার কারণ খাদ্যজনিত। সাধারণ ইকোলি এবং স্যালমোনেলা ব্যাকটেরিয়া থেকে এইসব অসুস্থতা সৃষ্টি হয়। 5 বছরের নিচে বয়সের শিশুদের জন্য এইসব ব্যাকটেরিয়া প্রাণঘাতী, আর এই ব্যাকটেরিয়ার বেশিরভাগ জন্ম নেয় পোলট্রি শিল্পে পালিত মুরগি থেকে। জর্জিয়ার প্রাণীবিজ্ঞানী ম্যারিন ম্যাককেনা একথা জানিয়ে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে বিগ চিকেন নামে একটি প্রবন্ধ লিখেছেন। তিনি বলেছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে বিশ্বজুড়ে এত সমালোচনার মধ্যেও একটি শ্রেণী তাতে কর্ণপাত করছে না, বিশেষ করে পোলট্রি শিল্পের সাথে জড়িতরা। সাধারণের মধ্যে একটা ধারণা আছে যে অ্যান্টিবায়োটিক বোধহয় কেবল অসুস্থ মানুষের ওপর প্রয়োগ করা হয়, কিন্তু যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে অ্যান্টিবায়োটিকের বড় অংশ ব্যবহার হয় মাংস শিল্পে। কেবল যুক্তরাষ্ট্রে 3.5 কোটি পাউন্ড অ্যান্টিবায়োটিক মাংস উৎপাদনকারী পশু পাখিদের শরীরে প্রয়োগ করা হয়, যা মানুষের শরীরে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের চেয়ে কয়েক গুণ বেশি। তবে রোগ সারানোর জন্য পশু পাখির শরীরে এগুলো প্রয়োগ করা হয় তা নয়, এটা করা হয় দ্রুত বৃদ্ধি ও ওজন বাড়ানোর জন্য। বৃদ্ধি যত দ্রুত হবে তত তাড়াতাড়ি এগুলোর মাংস বিক্রি করা যাবে, আর ওজন যত বাড়বে তত আর্থিক লাভ হবে। ম্যাককেনা বলেছেন, খাবার ও পানির সাথে প্রতিদিন এদের এসব অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, এর ফলে এদের অন্তে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার জন্ম নেয়। এরপর এদের যখন জবাই করার জন্য ফার্ম থেকে বের করে নিয়ে যাওয়া হয়, তখন ব্যাকটেরিয়াগুলো বাইরে ছড়িয়ে পড়ে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এই ব্যাকটেরিয়াগুলো যখন কোনো খাবারের সঙ্গে মানুষের শরীরে ঢুকে পড়ে, তখন ধীরে ধীরে সেই মানুষকেও অসুস্থ করে তুলতে পারে। অসুস্থ মানুষটি চিকিৎসকের কাছে গেলে তিনিও হয়তো প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক সুপারিশ করবেন, কিন্তু অ্যান্টিবায়োটিকে কাজ হবে না, কারণ যে ব্যাকটেরিয়ার কারণে এই অসুস্থতা সৃষ্টি হচ্ছে সেই জীবাণুগুলো তো অ্যান্টিবায়োটিকের ডোজের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বিশাল যোদ্ধা হয়ে উঠেছে, এখন ওষুধ তাকে কাবু করতে পারবে না। যুক্তরাষ্ট্রে পোলট্রি শিল্পে ব্যাপারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ম্যাকডোনাল্ডস, KFC-র মতো বিখ্যাত প্রতিষ্ঠানগুলো প্রাকৃতিকভাবে পালিত মুরগির মাংস সংগ্রহে গুরুত্ব দিচ্ছে বেশি। জানা গেছে, যুক্তরাষ্ট্রে পোলট্রি শিল্পে অ্যান্টিবায়োটিকের ব্যবহার শুরু করেন থমাস জুকস নামের এক ব্যক্তি। তার দেখাদেখি অনেকেই এ কাজ শুরু করেন, পরে এই চর্চা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তবে বর্তমানে বিভিন্ন দেশে পোলট্রি ফার্মে কঠোর নজরদারি করছে, যাতে এইসব ঔষধ ব্যবহার করে মুরগির ওজন ও আকার বাড়ানোর চেষ্টা না করা হয়। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।